আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স স্মার্ট এডুকেশান ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ ধাপের শেষ পর্যায়ের পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে তো প্রতিটা জেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন রকম কোশ্চিন হয়েছে জন্য ধাপে ধাপে আমি কোশ্চিনগুলোর সলভ দেওয়ার চেষ্টা করতেছি আমি অলরেডি তিনটা কোশ্চিন অ্যান্সার দিয়ে দিয়েছি আমার চ্যানেলে এটা দিয়ে চার নাম্বার আপনারা সেখান থেকে আপনাদের জেলার কোন প্রশ্ন হয়েছে সেটার সাথে আপনাদের নিজের কোশ্চেন এটা মিলিয়ে নেবেন তো কথা নাম্বারে শুরু করি আর এই কোশ্চেনটা হয়েছে ময়মনসিং দিনাজপুর এখন পর্যন্ত আমার কাছে এটা আসছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বাংলা অংশ দেখুন এক নম্বর আজকে নগদ কালবাকি কোন কারক অধিকরণে দ্বিতীয়া দুই নম্বর যে ব্যঞ্জনধ্বনি এটা হচ্ছে অ্যান্সার মহাপ্রাণ তিন নম্বর গরু ঘাস খায় এ ধরনের একটা প্রশ্ন আছে এটার উত্তর হচ্ছে সাধারণ বর্তমান চার নম্বর শুদ্ধ বাক্য ওটা হচ্ছে ওটা না পাঁচ নাম্বার একটা আছে শুদ্ধ শব্দের সমর্থক ওটা কোনোটি নয় পাঁচ নাম্বার রোগিয়া বেগম রোগিয়া এটা হচ্ছে আঠারোশো আশি সালে রংপুরে ছয় নাম্বার যা আঘাত পায়নি এরকম একটা প্রশ্ন সেটা হচ্ছে অনাহত সাত নাম্বার অনুচিতের একটা প্রশ্ন সেটা হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ সমাজ আট নম্বর দীর্ঘস্থায়ী দুঃখের একটা প্রশ্ন সেটা হচ্ছে রাবণের চিতা নয় নম্বর উত্তর হচ্ছে ঔজল্য সঠিক বানান কোনটি এটা দশ নম্বর একটু আগে যিনি এসেছিলেন এটা একটা জটিল বাক্য এগারো নম্বর শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের এটা অ্যান্সার বিন্দু বারো নম্বর কোনটি বানানটি অশুদ্ধ উত্তর হচ্ছে মনোকষ্ট তেরো নম্বর বাংলা ভাষায় উপসর্গ এটা হচ্ছে তিন প্রকার চৌদ্দ নম্বর বিচ্ছিন্ন সন্ধি এটা হচ্ছে বি যোগ ছিন্ন পনেরো নম্বর কর্মভোগ এড়ানো যায় না এটা হচ্ছে কৃতকর্ম ষোলো নম্বর পাঠক এটা হচ্ছে সংস্কৃত সতেরো নাম্বার অষ্টবর্ণ প ফ ব ভ ম আঠেরো নম্বর নামাজ রোজা কোন শব্দ এটা ফার্সি হবে ভুল হবে আর হচ্ছে উনিশ নাম্বার কোন বানানটি শুদ্ধ এটা দূরীভূত বিশ নম্বর হি ওয়াজ টেকেন টু টাস্ক এটা হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল ইংরেজি ইউ মাস্ট এটা হচ্ছে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেড আর দুই নম্বর তুমি কার সাথে কথা এটা হচ্ছে হবে আর তিন নাম্বার বানান অকেশন চার নাম্বার অফ লেট এটা হচ্ছে রিসেন্টলি পাঁচ নাম্বার ডিসিশন এটা হচ্ছে ডিসিভ আর ছয় নম্বর হচ্ছে আই সাজেস্ট এটা হচ্ছে গো সাত নাম্বার নিশেষিত একটা প্রশ্ন সেটা হচ্ছে আউট অফ অর্ডার আট নাম্বার টু হেড এটা হচ্ছে কনসালটেশন। এগুলো ইংরেজি অংশের সমাধান নয় নাম্বার ইনডাইরেক্টের একটা প্রশ্ন সেটা হচ্ছে কামাল ইনডাইরেক্ট করতে হবে সেটা হচ্ছে কামাল আস্কড হোয়াট ওয়াজ মাই নেম দশ নম্বর শুদ্ধ কোনটি বানান শুদ্ধ ইয়েটে কোনটি শুদ্ধ বাক্য কোনটি হি ইজ এ লেকচারার ইন ইংলিশ এগারো নম্বর আনিস এটার একটা প্রশ্ন সেটা হচ্ছে ফর বারো নম্বর পাংচুশান এটা হচ্ছে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে তেরো নম্বর দি প্রিন্সিপাল এটা হচ্ছে এটা আনসার ইন টু চৌদ্দ নাম্বার সঠিক বানান এটা হচ্ছে পেপার ইজ মেড ফ্রম আর পনেরো নম্বর লুক ফরওয়ার্ড এটা হচ্ছে এক্সপেক্ট ষোলো নম্বর শুদ্ধ বানান এটা হচ্ছে গ্রিভেন্স নয় নাম্বার দশ নম্বরতে গেল আর তেরো নাম্বার দ্য প্রিন্সিপাল ইন টু সঠিক বানান পেপার ইজ মেড লুক ফরওয়ার্ড পনেরো নাম্বার লুক ফরওয়ার্ড এক্সপেক্ট পনেরো নাম্বার লুক ফরওয়ার্ড এটা হচ্ছে এক্সপেক্ট ষোলো নাম্বার শুদ্ধ বানান এটা হচ্ছে গ্রিভেন্স সতেরো নাম্বার ট্রি হ্যাব ট্রিস হ্যাব এটা হচ্ছে কাস্ট আঠেরো নম্বর হোয়াইট এলিফ্যান্ট এ ভেরি কস্টলি সো উনিশ নাম্বার এ রোলিং পার্টিসিপাল সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের উত্তর সেটা হচ্ছে এক নম্বর নাসা এটা হচ্ছে মহাকাশ গবেষণা দুই নম্বর জাতিসংঘ বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ তিন নম্বর মার্কিন প্রথম প্রেসিডেন্ট এটা হচ্ছে ওয়াশিংটন চার নম্বর নীল কমিশন এটা আনসার উনিশশো একষট্টি পাঁচ নম্বর বঙ্গবন্ধু ভাষণ উনিশশো চুয়াত্তর এটা হচ্ছে সাধারণ পরিষদে ছয় নম্বর গাছের প্রাণ আছে এটা প্রশ্নের উত্তর হচ্ছে জগদীশ চন্দ্র বসু আর সাত নম্বর মুক্তিযুদ্ধ জাদুঘর এটা হচ্ছে উনিশশো সালের বাইশ মার্চ আট নম্বর বারো ভুইয়াদের নিয়ে একটা প্রশ্ন সেটা হচ্ছে বড় বড় স্বাধীন জমিদার আট নাম্বার প্রশ্ন বিনামূল্যে পাঠ্যপুস্তক এটা হচ্ছে দুই হাজার নয় নাম্বার মহারাজা ধীরাজ এটা হচ্ছে অ্যান্সার ধর্মপাল গোপাল দশ নম্বর স্টপ গেন অ্যান্সার জহির রাহান এগারো নম্বর জাতিসংঘ কততম এটা হচ্ছে একশো ছত্রিশ বারো নম্বর বঙ্গবন্ধুর আত্মজীবনী এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী তেরো নম্বর বঙ্গভঙ্গ কি ধরনের সংস্কার এটা হচ্ছে প্রশাসনিক সংস্কার তেরো নম্বর চোদ্দ নম্বর প্রথম জাদুঘর বরেন্দ্র পনেরো নম্বর মিশরীয় চিত্রলিপি এটা হচ্ছে হাইডোগিফিক ষোলো নম্বর ওয়ারি বটেশ্বর আড়াই হাজার সতেরো নম্বর মহেঞ্জাদারো এটা আনসার মরা মানুষের ঢিবি আঠারো নম্বর আহিনিক গতি এটা হচ্ছে দিনরাত রাত উনিশ নম্বর এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং এটি এটা গেল উনিশ নাম্বার এশিয়ার দীর্ঘতম নদী ইয়াং শিকিয়াং এবার গণিত অংশ গণিত অংশের সমাধান কোন শ্রেণীতে এটা এই ধরনের একটি প্রশ্ন সেটা হচ্ছে অ্যান্সার জন দুই নাম্বার কোন ক্ষুদ্রতম আমি সংক্ষিপ্ত করে করে আপনাদেরকে বলে দিচ্ছি জাস্ট প্রশ্নের সাথে প্রশ্নের সাথে উত্তরটা মিলিয়ে নেবেন অ্যান্সার তেষট্টি তিন নাম্বার কোনটি ক্ষুদ্রতম এটা হচ্ছে চার বাই সাতাশ চার নাম্বার শূন্য দশমিক শূন্য এক স্কোয়ার এটা হচ্ছে এক বাই এক হাজার আর পাঁচ নাম্বার ও প্রদ্বীপ নিপুর একটা অঙ্ক সেটা হচ্ছে তিন দিন ছয় নাম্বার দুটি পরস্পর পুরক কোন এটা অ্যান্সার পুষ্পান্ন সাত নাম্বার একটি দ্রব্য পঁচিশ পার্সেন্ট এটা অ্যান্সার পাঁচিশ টু চার সাত নাম্বার একটি দ্রব্য পঁচিশ পার্সেন্ট এটার অ্যান্সার হচ্ছে পাঁচ ইস্ট চার আর আট নাম্বার একটি প্রকৃত ভগ্নাংশ নয় বাই এগারো নয় নাম্বার চিনির মূল্যের একটা প্রশ্ন সেটা হচ্ছে বিশ পার্সেন্ট দশ নম্বর একটি সরলরেখার উপর এটার অ্যান্সার দুইটি এগারো নাম্বার এক্স প্লাস ওয়াই এই ধরনের ইকুয়াল সিক্স এই ধরনের একটা অঙ্ক আছে সেটার অ্যান্সার নয় বারো নাম্বার যদি এ প্লাস বি ইকুয়াল টু হয় তাহলে এটার এই ধরনের একটা অঙ্ক আছে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান ওয়ান আর এক জন নিয়ে একটা প্রশ্ন কি চার এই গেল দিনাজপুর এবং ময়মনসিং জেলায় যে কোশ্চেনে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান যদি সমাধানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে আরও অলরেডি অন্যান্য যে বিভিন্ন জেলার কোশ্চেনের সমাধান দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আপনার জেলার প্রশ্নের সাথে মিলাই নিতে পারেন অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ